नमस्कार बंधुरा, ता गीता मान्ना व्लॉग चैनले सबाइके अनेक स्वागत जानिए आज के बांगाली थालीटा आज के आमी शुरू करछी किभाबे बांगाली रसिक खाद्य प्रिय मानुष बांगालीरा ता बांगालीदेर पाते की की थाकते पारे आमी सेगुलोई आज के परस्पर देखाबो। आशा करी आपनादेर खूब भालो लागबे। आमरा एकटु खेते सत्यिई भालोबासी, से अल्पई होक आर बेशी होक सत्यि खेते भालोबासि, विशेष करे आमी तो अवश्यई। ता आजके आमी कि कि बानियेछि भातेर साथे सेगुलो आमी एकटु शेयार करबो आपनादेर साथे। कदिनई भोर आमी देखछि आपनारा आमार एई भातेर थालीटा खूब पछन्द करछेन, ताई होच्छे भातेर थालीटाई आमी आनते आबार पछन्द करेछि। बेश कयेकदिन माने आमार खूब ভালোও লেগেছে আপনারা এই ভাতের থালিটা পছন্দ করেছেন বলে। আজকে আমি এখানে কাতলা মাছ দেখেছেন, খুব বড় বড় কাতলা মাছের সাইজ, বড় জ্যান্ত মাছের কাতলা মাছ আনা হয়েছে জ্যান্ত। আর এখানে কাতলা মাছের ঝাল বানাবো, কিভাবে বানিয়েছি সেটাও আমি দেখাবো। আর জ্যান্ত মাছ খেতে আমরা ভীষণই ভালোবাসি, বিশেষ করে আপনারাও ভালোবাসেন। আমি এখন কিছুটা ভাজাভুজি করে নিচ্ছি। আর ভাজা খেতে কে না ভালোবাসে, আশা করি ভাতের সাথে যদি ভাত খেতে কিছু চান, বাঙালি হয়ে থাকেন ভাত যদি খেতে চান, আমার মনে হয় সবাই এরকম ভাজা খেতে ভাতের সাথে ভালোবাসবেন। আমি এখানে আলু আর হচ্ছে কুমড়ো ভাজা করে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে। আলু আর কুমড়ো দুটোই খুব ভালো লাগে খেতে, কি না খেতে ভালোবাসি বলুন তো সবই ভালো লাগে। তো এখন আমি গরম তেলের মধ্যে আমি একটু লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে। লঙ্কা দিয়ে আমি হচ্ছে কুঁথরোই আর আলু একসাথে ভাজা করব। এগুলোকে অনেকেই চরুলি বলে থাকেন, জানি না কে কি বলেন, আমরা এটাকে কুঁথরোই বলি। অবশ্য এই ভাজাটা কিন্তু রুটি বা পরোটার সাথেও খেতে ভালো লাগে। যদি আপনারা সবজি খেতে ভালোবাসেন, যারা যারা সবজি খেতে ভালোবাসেন, তারা কিন্তু অবশ্যই এই চরুলি ভাজা খেয়েছেন বা খেতে ভালোবাসবেন, বা আমার এই রেসিপিটা দেখতেও ভালোবাসবেন। এটা হচ্ছে রুটির সাথে খুবই ভালো। আর এটা হচ্ছে আমি এটা ভেজে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এটাকে খুব সরু সরু করে কেটেছি যেহেতু ভাজা করব। ভাজাটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার কাতলা মাছের ঝাল বানাবো। এখানে কাতলা মাছটা জল ঝরিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নেব, নিয়ে এটাকে ভেজে নেব। কাতলা মাছটা আজকে খুব ভালো মাছ পাওয়া গেছে, সব দিন পাওয়া যায় না, তা আজকে বেশ বড় সাইজের কাতলাটা পাওয়া গেছে। আমি এখানে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি, নিয়ে আর একটা কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি, নিয়ে কাতলা মাছের পিসগুলো আগে ভেজে নেব, মুড়ো আর লেসটা পরে ভাজব। মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, এই মাছ কিন্তু মানে রোজের ঝাল আবার ভালো লাগে না, জ্যান্ত কাতলা মাছের ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক সময় বেশ ভালো লাগে। আমি আজকে নিজেই কাতলা মাছের এ দিয়ে ভাজা দিয়ে ভাত খাবো মনে করছি। তা ভাজাটাও অনেক সময় ভালো লাগে। আমি ভাজা ঝাল দুই রকমই করেছি, তা আজকে আমি এইটা ভাজাটা তুলে রাখছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলো ভেজে নেব। আজকে একটু বড় মাছ আনা হয়েছে, বড় মাছের অংশ আনা হয়েছে, তাই ডবল করে ভাজতে হচ্ছে। মুড়োগুলো আমি এইভাবেই ভেজে নেব। মাছগুলো আমার অর্ধেকটা ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে রাখবো। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এর মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজের মধ্যে দিয়ে দেব লবণ, নুন, হলুদ, আদা, রসুন বাটা, আর হচ্ছে আমার পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তাই লবণটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরও একটু নরম করে ভেজে নেব, তাই জন্য লবণটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আদা আর রসুনকে একসাথে বেটে নিয়েছি, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। আর আদা রসুনটা কিন্তু আগে ভাজবে না, পেঁয়াজের আগে, যদি আগে ভাজা হয় কিন্তু কুঁড়ে ছাই হয়ে যায়, তাই আমি পেঁয়াজ আগে ভেজে নিয়ে তবেই আদা রসুনটা পেঁয়াজের সাথে ভেজে নিলাম। হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, অল্প, খুব অল্প ঝালের মধ্যে আমরা খেতে ভালোবাসি। আপনারা যখন যদি ঝাল পছন্দ করেন একটু বেশি করে ঝাল দিতে পারেন, তা এখানে অল্প করে ঝাল দিয়ে এটাকে কষিয়ে নিলাম মশলা দিয়ে। দিয়ে এটা জল দিয়ে ঢেকে এটাকে আমি ভালো করে
মশলার মধ্যে ফুটিয়ে নিলাম। নিয়ে এখানে আমি অর্ধেক মাছ আমি ঝালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভাতের সঙ্গে পরিবেশন করব। কাতলা মাছের ঝাল আমরা ভাতেই খেতে ভালোবাসি। তা এখানে আমার মাছের ঝালটা প্রায় হয়ে গেছে, নামিয়ে নেব একটা জায়গার মধ্যে। মাছের ঝালটা একটু রসা মতো রেখেছি, যেহেতু ভাতের সাথে খেলে একটু রসা রাখতে হয়, খুব শুকনো ভালো লাগে না, তাই আমি এটাকে মাছের ঝালটাকে বানিয়ে নিলাম। নিয়ে নামিয়ে নিচ্ছি এখন। আমার কাতলা মাছের ঝালটা আমার হয়ে গেল, খুব কুইক সময়ের মধ্যে হয়েছে। আর আপনারা খুব পছন্দ করছেন এখন আমার ভাতের থালিটা দেখতে, আমি তাই জন্য ভাতের থালিটাই আপনাদের কাছে শেয়ার করছি। এখানে আমি আলু ভাজা করে নিয়েছি আর করলা কুমড়োই ভাজা করেছি। এখানে আমি বেগুন সরি কুমড়ো ভাজা করেছি। আর মাছের ভাজা বললাম ভালোবাসি, তা কাতলা মাছের ভাজাটা দু পিস দিলাম। এখানে পটল ভাজা, পটল ভাজা করে নিয়েছি। আর এটা হচ্ছে মাছের একটা বড়া করেছি, ডিমের বড়া, মাছের ডিমের বড়া। আর এখানে মাছের কাতলা মাছের যে ঝাল বানিয়েছি সেই ঝালের একটা মুড়ো দিলাম আর একটা পেটি দিলাম। পেটিটা তো শুধু মাছেরই অংশ, দিয়ে একটু অল্প ঝোল দিয়ে দিলাম। আর সঙ্গে দিচ্ছি মুসুরির ডাল, পাতলা মুসুরির ডাল। আজকের ভাতের থালিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা কী দেখতে ভালোবাসেন বা ভাতের থালিটা দেখতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা ভোজন প্রিয় বাঙালি, আমরা এরকম খেতে অবশ্যই ভালোবাসি। রোজের এরকম আমরা ভাতের সাথে এই রেসিপিগুলো প্রায় আমরা করে থাকি, নিত্য নতুন রোজই করা থাকে। রোজের যদি আপনারা চ্যানেল দেখেন তাহলে আমিও খুশি হয়ে আপনাদের সঙ্গে এরকম শেয়ার করব। আর হচ্ছে ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিলাম আর অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা এই ভাতের থালি দেখছেন বলে, আর এতক্ষণ দেখলেন বলে। অবশ্যই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সঙ্গে আছেন, এতে আমি খুবই খুশি। টাটা।